ফুল, নানা প্রকারের ফল, বিভিন্ন ধরনের শাকসবজি, উন্নত ফলনের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সরেজ মেনে খতিয়ে দেখতে শুক্রবার নয়াদিল্লির একটি নার্সারি ঘুরে দেখলেন ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। টিস্যু কালচারের মাধ্যমে কিভাবে উন্নত চারা উৎপাদন করা হয় তাই দিন ঘুরে দেখেন তিনি। নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের বিশেষ রেসিডেন্ট কমিশনার মনোজ কুমারকে সঙ্গে নিয়ে নার্সারিতে কর্মরত শ্রমিক ও কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী। তাদের চারা বুনন পদ্ধতি, উন্নত ফলনের কলা কৌশল সম্পর্কে অবহিত হবার পর উৎসাহিত মন্ত্রী ত্রিপুরায় আসার আমন্ত্রণও জানিয়েছেন এই নার্সারি কর্মকর্তাদের। শুধু সমতল এলাকার ক্ষেতই নয়, টিলায় জুম চাষের ক্ষেত্রেও আধুনিকতার ছোঁয়া লাগাতে চান কৃষিমন্ত্রী। নয়াদিল্লিতে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, কৃষিক্ষেত্রে উন্নত ফলন ঘটাতে পারলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা। এর পাশাপাশি রাজ্যে জৈব চাষ এবং অনাবাদি জমিকে আবাদি জমিতে পরিণত করতে কৃষিতে উন্নত রাজ্যগুলির কৃষি বিশেষজ্ঞদের সহযোগিতা নিতে চান ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।